আসসালামু আলাইকুম, এক্সপ্লোর বঙ্গতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের যাত্রা ছিল ঢাকা থেকে শ্রীমঙ্গল। আমরা আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম এবং আমাদের বাস ছাড়ার কথা ছিল গাবতলী থেকে ঠিক 9:45। তো আমরা 10:30 দিকে জানতে পারলাম আমাদেরকে ফকিরাপুল থেকে উঠতে হবে এবং তারা আমাদেরকে ফকিরাপুল নিয়ে গেলেন তাদের বাসের মাধ্যমে। তো সেখানে যাওয়ার আগে আমরা আমাদের খাবার দাবারটা সেরে নিয়েছি এবং মোটামুটি হালকা একটু খাবার খেয়ে নিয়েছি যাতে করে জার্নিতে কোনো সমস্যা না হয়। আমাদের এই জার্নিটাতে সাকিব থাকলে আরও অনেক ভালো হতো, আমরা সাকিবকে অনেক মিস করতেছি। অবশ্যই সাকিবকে নিয়ে নেক্সট একটা ট্যুর হবে ইনশাল্লাহ। ঠিক 11:45 দিকে আমাদের কাঙ্ক্ষিত যাত্রাটি শুরু হলো। সো আমরা সবাই উঠে যার যার আসন নিয়ে নিলাম এবং বসে পড়লাম। আমাদের যাত্রা শুরু হলো এখান থেকেই। মাঝপথে একটু চায়ের বিরতিতে আমরা সবাই একটু চা খেয়ে নিলাম এবং পরবর্তী জার্নিটুকু আমরা এনজয় করতে থাকলাম। এবার আসেন শ্রীমঙ্গল সম্পর্কে কিছু জেনে নেই। শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে অন্তর্গত হাইলহাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে, এজন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে। দেশের 163টি চা বাগানের মধ্যেই এ জেলায় 40টি চা বাগান রয়েছে। তাছাড়াও রাবার, লেবু ও আনারস চাষ হয় শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এলাকায় বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত হাইলহাওরের বাইক্কা বিল দেশের বৃহৎ মৎস্য আবাসগুলোর মধ্যে একটি। আসেন শ্রীমঙ্গলের নামকরণ জেনে নেই। প্রায় 200 বছরের প্রাচীন শ্রীমঙ্গলের শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে শ্রীদাস ও মঙ্গলদাস নামে দুজন প্রথমে এসে এখানে হাইলহাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। এ দুই ভাইয়ের নাম অনুসারেই শ্রীমঙ্গলকে নামকরণ করা হয়। আরেক মহল থেকে জানা হয়েছে শ্রীমঙ্গল শহরের অদূরে মঙ্গলচণ্ডী দেবতার একটি স্থল ছিল, তার নাম অনুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়েছে। আমার এই শ্রীমঙ্গল ট্রিপে আপনারা দেখতে পাবেন লাউয়াছড়া উদ্যান, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক, নূরজাহান টি গার্ডেন, নীলকণ্ঠের বিখ্যাত চায়ের বিস্তারিত। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা ঠিক 4:10 পৌঁছে যাই শ্রীমঙ্গলের চৌমোহনাতে এবং অপেক্ষা করতে থাকি আমাদের রিজার্ভকৃত সিএনজির জন্য। তো আপনারা চাইলে এখানে এসে ছোট একটা রেস্ট হাউস বা হোটেল থাকতে পারেন, যেহেতু ভোর সকালে আসবেন। তো আমরা সেটা না করে একটু হাঁটাচলা করে তার জন্য অপেক্ষা করেছি আগেই, এবং সিএনজি আসার আগেই আমরা নাস্তাটা সেরে ফেলি। আজ এ পর্যন্তই, নেক্সট পর্বে আমরা যাব হামহাম ঝর্ণা। সো আমাদের সাথেই থাকুন।